সাফল্য মানে আমাদের যে টিম আছে, আমার অ্যাডিশনাল এসপি, এসডিপিও, ডিএসপি, থানার ওসি এবং আমার যে এসওজি সেল যারা এটা করে, তারা সবাই হার্ডওয়ার্ক করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মোবাইল ফোন যখন হারায় আমরা সেটাকে খুব কেয়ারফুলি দেখি। আজকে মোবাইল ফোন মধ্যেই দুনিয়ার সমস্ত ইনফরমেশান থাকে, তার ব্যক্তিগত ইনফরমেশান সব থাকে। এটা আমরা প্রায়োরিটি বেসিসে এরকম প্রোগ্রাম আরও রেগুলারলি হবে, সময়ের অভাবে হয়তো অনেক সময় হয়ে ওঠে না টাইমলি, বাট প্রাইম আমরা রেগুলারলি এরকম লস্ট অ্যান্ড ফাউন্ড কেস ইন বাল্ক অ্যামাউন্টে আমরা করব। অ্যান্ড আই থ্যাংক অল অফ মাই টিম, অল বাঁকুড়া জেলা পুলিশের যারা বেসিক্যালি এই হার্ডওয়ার্ক করে ফোনগুলোকে বার করেছে। তো সচেতন করতে কী বলবেন? সচেতন করতে বলবো যে একটু সতর্ক থাকবেন, মোবাইল ফোনটাকে সাবধানে রাখবেন, পকেট থেকে স্লিপ করে পড়ে যাচ্ছে বা কোনো মার্কেটে গিয়ে অসচেতন অবস্থায় পড়ে যাচ্ছে, কোনো জায়গাতে গিয়ে রেখে চলে আসছেন, এই লস্ট কেসের ক্ষেত্রে মানে এটা একটা ফোন মিস হওয়া মানে এক তো ফোন মিস হবেই, প্লাস ওর সাথে অ্যাসোসিয়েটেড যে প্রবলেমগুলো আসতে পারে, পার্সোনাল ইনফরমেশান বা ব্যক্তিগত তথ্য যেগুলো ফোনে থাকে সেটা নিয়ে সমস্যা হতে পারে। তাই মানে সেন্স আমি আপনাদেরকেও রিকোয়েস্ট করবো মিডিয়া বন্ধুদের থ্রু দিয়ে যে আপনারা সেন্সিটাইজ করুন ইস্যুটা, যেটা একটা সতর্কতামূলকভাবে রাখা হোক জিনিসটাকে। আমরা একজন বলুন স্যার মোবাইল থেকে সম্পর্ক করবে, আর যদি চুরি হয় তাহলে আমরা ব্যবস্থা নেবো।